নগরপাড়ার নতুন বদলাপুর ফয়জুল উলম এমি মাদ্রাসাত অঘটন। স্বাস্থ্য বিভাগে যোগান ধরা আইরণ ট্যাবলেট খাই ঢলি পড়ে কেবাগী ছাত্রী। বর্তমান ছাত্রী কেগী রূপামারী স্বাস্থ্য কেন্দ্রত চিকিৎসাধীন অবস্থা আছে। চমরিয়া শিক্ষাখণ্ডর অন্তর্গত নগরপাড়ার নতুন বদলা ফয়জুল উলম এমি মাদ্রাসাত অঘটন সংঘটিত হয়েছে। জানিব পরা মতে আজি বিদ্যালয়খনত স্বাস্থ্য বিভাগে ছাত্র ছাত্রীসকলের মাজত আইরণ ট্যাবলেট যোগান ধরে। স্বাস্থ্য বিভাগে যোগান ধরা আইরণ ট্যাবলেট খোৱাৰ পাছতেই একাংশ ছাত্রীয়ে প্রার্থনার সময়তে ঢলি পড়ি অচেতন হয়ে পড়ে বলে জানিবলৈ দিয়ে। আনহাতে অচেতন হওয়া ছাত্রী কেগী টুপমারি ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চিকিৎসাধীন অবস্থা আছে। হঠাৎ করে মানে শুনা পালো কি সাড়ে নটা বাজার চারি পাঁচজন ছাত্র ছাত্রী এনেই স্যারসকলে কয়ে আছে বাগরি পড়ে মাটি, হ্যাঁ রিহাইড্রেশন হয়, কিন্তু আমার ফার্মাসি চাইলি ফার্মাসি তিনজন লই গল তেতিয়া চাই গম পালো মানে অবস্থা বেশি একটা সিরিয়াস, রিহাইড্রেশন হয়ে থাকে মানে এনেকুৱা লাগে ব্লাড গুট খাই যায়, হ্যাঁ তেতিয়া কি করল সরকারি হাসপাতালত পাঠাই দিল আৰু মই স্কুলত আহিলো আহি চালো তেনেকুৱাই আৰু কেইজনমান পৰিছে বয়স ছাত্র ছাত্রীবিলাক 10 বছর 8 বছর সিহঁতক মানে আইরন ট্যাবলেট খুৱাইছে ঢুলি পড়ি যায়। হ্যাঁ হ্যাঁ বাগরি মাটিত পড়ি যায়। আজি কেইজন পড়ছে? আজি 5-6 জন পড়িছে। বর্তমান কত আছে? বর্তমান সিহঁতে টুপামারি মিনিপিএসিত আছে। এনেই ঢুলি পড়ে না কি হওয়ার কারণ? কিছুমানে কয়ে আছে আইরন ট্যাবলেট খুৱাইছে, হ্যাঁ আইরন ট্যাবলেট খাই পাই পড়ি আছে। কিছুমানে কয়ে আছে যে পাঠানা করাতে মানে বেলেগ একটা হেৰি পড়ায় কি হিন্দুসকলের যে পাঠদান আছে প্রেয়ার সময়ত সেটু মানে আধা ঘন্টা ভরি থিয় করায় সেটু পড়ায় সেটু কারণে মানে দুর্বল হয়ে রিহাইড্রেশন করে যায়। এই একজনে একটা কই আছে, হ্যাঁ বেলেগে বেলেগ বেলেগ কই আছে, কিন্তু আমি জানাও যে মানে ইয়াত এইটু স্কুলত ফয়জুল উলুম এমি মাদ্রাসাত মানে স্বাস্থ্যর সজাগতার একটা ভাল পদক্ষেপ লওয়া আমার বাবে কি ভাল হব। বিদ্যালয়খনের নাম কি? বিদ্যালয়খনের নাম আছিল ফয়জুল উলুম এমি মাদ্রাসা। ঠাইখনের নাম? ঠাইখনের নাম আছিল নতুন বদলা। নতুন বদলা ফয়জুল উলুম এমি মাদ্রাসা। আজি কেজন ছাত্র ছাত্রী পড়ছে? আজি পড়ছে স্যার আপনার 6 জন মান। 6 জন ছাত্রী? না ছাত্রী ছাত্রী। বর্তমান কত আছে? বর্তমান আছে টুপামারি মিনি পিএসসি। টুপামারি মিনি পিএসসি। তাহলে পাঠদান চলি থাকার সময় করে গেছিল না? দুজনমান পাঠদান চলি থকা অবস্থাত পড়িছে আৰু তিনজনমান ক্লাছৰুমতো পড়িছে, এতিয়াও এটা পড়িছে মানে কি কেনেকুৱা। আপুনি এইখন অঞ্চলৰ এজন উদীয়মান যুৱক সচেতন যুৱক, এইখন ঠাইত আহি আপোনাৰ কি অনুভৱ হৈছে? মই অলপ আগত শুনা পালোঁ এজন মোৰ এজন ফ্ৰেণ্ডে ফোন কৰিলে যে ফয়জুল উলুম এমি মাদ্ৰাছাত চৰকাৰী বিষয়ে কিবা ঔষধ খোৱাৰ কাৰণে ল'ৰা ছোৱালী বাগৰি বাগৰি পৰি আছে, বহুত আতংকময়ৰ সৃষ্টি হৈছে। মই লগে লগে গ'লোঁ স্কুলত, গ'লোঁ গম পালোঁ স্কুলত নাই সকলো ছাত্ৰ ছাত্ৰীক আমাৰ ক্ষুদ্ৰ প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্ৰত ভৰ্তি কৰাব বুলি গম পালোঁ। লগে লগে ইয়াত আহি চাওঁ যে আতংকময় সৃষ্টি আমাৰ অঞ্চলজুৰি আমাৰ টুপামাৰী অঞ্চলজুৰি আতংকময় সৃষ্টি হৈছে আৰু বেছিভাগ চালোঁ গম পালোঁ যে আইৰণ ট্যাবলেট বুলি আছে যে সেইটো ট্যাবলেট সকলো ছাত্ৰ ছাত্ৰীক চৰকাৰীভাৱে খোৱা হৈছিল। যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে খাইছে লগে লগে বাগৰি পৰিছে, উটকি আহিছে আৰু চেঞ্চলেছ হৈ গৈছে। মই এই ক্ষেত্ৰত চৰকাৰী যিসকল ডক্টৰে বা যিসকল অফিচাৰে এই আইৰণ ট্যাবলেট ছাত্ৰ ছাত্ৰীক খুৱাইছিল, মই ভাবোঁ যে এই যি আইৰণ ট্যাবলেট খুৱাইছে সেইটোৰ এক্সপায়াৰ ডেট ফেল হৈছিল, তাৰ কাৰণে বোধহয় এনেকুৱা হৈছে। মই অসম চৰকাৰৰ মাননীয় স্বাস্থ্যমন্ত্ৰীক মই অনুৰোধ জনাম আপোনালোকৰ চেনেলৰ জৰিয়তে অতি সোনকালে তদন্ত কৰি ইয়াৰ উচিত ব্যৱস্থা হ'ব লাগে। কিয় এনেকৈ কৈ যদি আমাৰ মাইনৰিটি এৰিয়াত, মই এইটো কওঁ মাইনৰিটি এৰিয়াত এইসকল যদি এক্সপায়াৰ ডেট ডেট নোহোৱা যদি মেডিচিন খুৱাইছে এটা উচিত তদন্ত হ'ব বুলি মই অসম চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰী তথা স্বাস্থ্যমন্ত্ৰী বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ। সাজা কবিৰৰ ৰিপৰ্ট, মাই নিউজ নৰ্থ ইষ্ট।